আসসালামু আলাইকুম। আমাদের আজকে খুব সুন্দর আর ইম্পর্টেন্ট একটা দিন। ইম্পর্টেন্ট দিন হওয়ার কারণ হচ্ছে আমি আজকে আমার কলেজে ফেরত যাচ্ছি, গোয়িং ব্যাক টু মাই কলেজ, মাই নটরডেম কলেজ। কার লাইফে কলেজের স্মৃতি কীরকম এটা তো ডিফার করে, ডেফিনেটলি ডিফার করে, বাট আমাদের কলেজের স্মৃতিটা, আমার কলেজের স্মৃতিটা অনেক সুন্দর, অনেক সুন্দর। শুধু এই কারণে না যে আমরা একটা সুন্দর এনভায়রনমেন্ট পেয়েছি, আমার মনে হয় স্কুল লাইফ পর্যন্ত যতদিন আমরা এসএসসি পরীক্ষা দিয়েছি ততদিন পর্যন্ত বাবা মা, ফ্যামিলি, আমার পার্সোনাল সবসময় একটা প্রেফারেন্স ছিল যে এডুকেশন, এডুকেশন অ্যান্ড এডুকেশন। এটার বাইরে আসলে জীবনটা কীরকম সেটা আমরা অনেকটা বুঝতে পারিনি তখন। কিন্তু নটরডেম কলেজ আমাদেরকে একটু ডিফারেন্ট ওয়েতে দেখিয়েছে, একটু ডিফারেন্ট ওয়েতে ভাবিয়েছে, একটু ডিফারেন্ট ওয়েতে শিখিয়েছে। অনেক ক্লাব অ্যাক্টিভিটিস ছিল, খেলাধুলা ছিল, আমরা যে কোনো সময়ে যে কোনো জায়গায় দেখা যায় যে ক্রিকেট খেলতে দাঁড়িয়ে যেতাম। বাস্কেটবল গ্রাউন্ড ছিল, আমরা প্রথমবারের মতো বাস্কেটবল গ্রাউন্ড পেয়েছিলাম। আমার এখনও মনে আছে যে আমাদের ক্যান্টিনে, তখন টিনের চালার ক্যান্টিন ছিল, ফ্যাকাল্টিরা আমাদেরকে অনেক ইন্সপায়ার করেছে, অনেক ইন্সপায়ার করেছেন। অনেক ভুল করেছি, অনেক দুষ্টামি করেছি, তাদের কাছে বকাও খেয়েছি অনেক। আমার একটা ছোট্ট শিক্ষা আপনাদের সাথে শেয়ার করি, এটা আমার নটরডেম কলেজে আমার যখন হলো তখন আমি আমার সেকশনের প্রিফেক্ট ছিলাম, ক্যাপ্টেন ছিলাম। স্যার একদিন বই না আনার কারণে সবাইকে মারছিলেন। এখন আমাদের বইটা ছিল এত মোটা, ওই বই স্বাভাবিকভাবে অনেকে আনতো না ক্লাসে, পুরো ব্যাগটা ভারী হয়ে যেত, ক্যারি করতে কষ্ট হতো। তো স্যার হঠাৎ করে রেগে গিয়ে একদিন বললেন যে তোরা কারা কারা বই আনিসনি, সবাই দাঁড়াত। দাঁড়ানোর পরে সে তার মতো করে শাস্তি দেওয়া শুরু করলো। তো আমার পাশে যেই আমার বন্ধুটা বসা, আমরা একবারে, আমার এখনও মনে আছে, আমরা একবারে ফার্স্ট বেঞ্চে বসা, তো স্যার তখন স্টিলের একটা স্কেল দিয়ে মারছিলেন। আমার কাছে স্কেল ছিল কারণ আমি অ্যাকাউন্টিংয়ের ক্লাস ছিল। তো স্যারকে আসতে দেখে আমি বুঝেছিলাম যে আমার ফ্রেন্ড আজকে বাজেভাবে মার খাবে। তো আমি আস্তে করে ওই টেবিলের উপর থেকে স্কেলটা নিয়ে ভিতরের দিকে রেখে দিয়েছিলাম, আমাদের ডেস্কের ভিতরে। স্যার আসলেন, আসার পরে বললেন যে তুই বই আনিস না, দাঁড়া তোর সাথে পরে কথা বল, আমাকে দাঁড় করো। দাঁড় করানোর পরে বললেন যে তোর ভিতর থেকে স্কেলটা বের কর। আমি স্কেলটা বের করলাম, বের করানোর পরে সে বললেন যে তুই ব্যান্ড কর। আমার মাথাটা উনি নিচু করালেন ঠিক এইভাবে, এবং তারপর আমার পিঠে একটা একটা করে মারা শুরু করলেন। তো আমার কাছে তখন খুব কষ্ট লেগেছিল যে আমি বই এনেছি, আমি সব কিছু করেছি, তারপরও কেন আমাকে মারছেন। স্যার আমাকে অনেক আদর করতেন, স্যারের সাথে এখনও যখন আমার দেখা হয় স্যার আমাকে ওই দিনের কথা বলেন। ওই দিনটা হয়তো আমাদের মাঝখানে একটা স্পেশাল কানেকশন ক্রিয়েট করেছিল। স্যার আমাকে টিচার্স রুমে ডেকেছিল এবং রুমে ডেকে আমাকে বলেছিলেন যে তোর কেন হয়, তোকে আমি কী মনে হচ্ছে, তোকে আমি কেন আজকে মারলাম। আমি চুপচাপ দাঁড়ো না, আমি তো জানি না আসলে স্যার কেন মারল। উনি বললেন যে বই আনা না আনা এটা এটা হতেই পারে, প্রতিদিন ক্লাসে কেউ না কেউ আনবে, কেউ না কেউ আনবে না, স্বাভাবিক ব্যাপার। একদিন আমাকে রাগ করতে হয়, আমিও রাগ করলাম। তবে ক্যাপ্টেন হিসাবে তোর ডিউটি ছিল যেই মুহূর্তে আমি তোকে একটা দায়িত্ব দিচ্ছি সেই দায়িত্বটা পালন করে প্রপার ওয়েতে আমাকে ওখানে সহযোগিতা করা। তুই তোর ফ্রেন্ডকে সেভ করতে গিয়ে তুই নিজের দায়িত্ব অবহেলা করছিস, এটা আমি তোর কাছ থেকে এক্সপেক্ট করি নাই। ওই দিন যে স্যার আমাকে একটা ছোট্ট লার্নিং দিলেন, আমার মনে হয় আমি কখনো লাইফে এটা ভুলিনি। ছিল আজকে অডিটোরিয়ামে যখন আমি হাঁটি, অডিটোরিয়ামের দিকে যখন যাই, তখন আমার মনে পড়েছে যখন আমাদের ক্যাম্পাসে খুব নামি দামি মানুষজন আসতেন, গুণী ব্যক্তিরা আসতেন, অনেক অনেক গুণী ব্যক্তিদেরকে আমরা পেয়েছি, আসলে নাম বলে শেষ করা যাবে না। আমার এখনও মনে আছে আমরা একবার আসাদুজ্জামান নূর স্যারকে পেয়েছিলাম। তো আমাদের কাছে তো নূর স্যার সবসময় বাকের ভাই, তো বাকের ভাই ক্যাম্পাসে এসেছেন আমরা দেখবো না, এটা সম্ভব না। তো সেইভাবে দৌড়িয়ে আমরা গিয়েছি, পিছনে পিছনে হেঁটেছি, ভলান্টিয়ারদের মার খেয়েছি, তারা সরিয়ে দিয়েছে, আমরা আবার উই উই বলতে বলতে আবার গিয়েছি। তো এটা ভাবতে অদ্ভুত লাগে যে আজকে আমি আমার কলেজে ফেরত যাচ্ছি, আজকে ওই রাস্তাটা দিয়ে আমি হাঁটছি, আমার সিনিয়ররা যে জায়গা থেকে হেঁটে অডিটোরিয়ামে ঢুকতেন সেই রাস্তাটা এখন আমি ব্যবহার করছি। আমি যখন যাচ্ছি তখন ছেলেরা উই উই করে আওয়াজ করছে,
এটা আমাদের একটা অনেকটা নটরডামের সাংকেতিক চিহ্নের মতো হয়ে গেছে, উই করে উঠে সবাই। এটা অদ্ভুত, এটা এটা সুন্দর, এটা অনেক কাঙ্ক্ষিত, এটা সবার জন্যই অনেক আরাধনার একটা বিষয়। যখন কাউকে আমরা দেখেছি সাফল্যের ওরকম একটা জায়গায়, তাদের পিছনে পিছনে দৌড়ে গিয়েছি আমরা, দুটো মিনিট কথা বলবো দেখে, আজকে আমাদের পিছনে কেউ এসেছে, কেউ ছবি তুলতে চাচ্ছে, কেউ হাত ধরতে চাচ্ছে, এগুলো কখনো কোনো কিছু ক্যালকুলেশনে ছিল না, এগুলো কখনো কোনো কিছু প্ল্যানিংয়ে ছিল না, তবে এটা হয়েছে, এবং হয়তো আপনাদের কারণেই হয়েছে, আপনাদের ভালোবাসার কারণেই হয়েছে। আমাদের সবকিছু ইউটিউবে অনেক অ্যাভেলেবল হয়ে গেছে, যে কোনো স্পিচ যে কোনো কিছু আমরা দেখিয়ে নিতে পারি। তবে আমরা কিন্তু আসলে অন্য কারণে, কারণ এখানে এসে তারা যে তাদের লাইফের পার্সোনাল যে এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করেন, তারা যে তাদের ব্যক্তিগত অনুভূতির কথাগুলো বলেন, সেটা কিন্তু সময়ের সাথে সাথে ডেভেলপ করে, ওটা কিন্তু ওভারনাইট কারো আসে না। এর জন্য যখন নাজিরা কাছে কোনো একটা কথা বলে, তখন আমার অনেক বেশি মনোযোগ বেড়ে যায়। আমি আপনার স্যারকে যতবারই বলি, স্যার আমরা ফর্মাল দিতে যাবো না, স্যার আমাকে বারবার সেই ফর্মাল জায়গাতেই আবার ঘুরে ফিরে নিয়ে আসে। আমি অবশ্যই আপনাদের সাথে আছি, আর ইনশাল্লাহ সময়সূচক যখনই হবে আমরা সেই প্ল্যানিংই করছি। তবে একটা আপনাদের কাছে অনুরোধ থাকবে, যেটা রাকাত স্যার অলরেডি বলে দিয়েছেন, যে আমরা এখান থেকে যতটা সাপোর্ট করি অথবা মুখে মুখে যাই বলি, সোশ্যাল মিডিয়াতে যাই নাকি, আমি ডেফিনেটলি এক্সপেক্ট করবো যে অন্য কেউ দেখার আগে আমার কলেজের ছোট ভাইয়ের আমাদের ছবিগুলো, আমাদের বাংলাদেশের চলচ্চিত্রগুলো সবার আগে দেখবে, কারণ তো সিচুয়েশন চেঞ্জ। এবং এই দাওয়াত দেওয়া এখন শুরু করিনি, তবে আপনাদেরকে দিয়েই স্টার্ট করি তাহলে, যেহেতু ফাদার আছেন, স্যার আছেন। এই ঈদে ইনশাল্লাহ আমাদের দুটো ফিল্ম রিলিজ পাচ্ছে, একটা সিনেমার নাম হচ্ছে শান, যেটি হচ্ছে পুলিশ অ্যাকশন থ্রিলার, যেটা অনেকদিন ধরে আমরা চেষ্টা করছি এটা বানানোর, 3 বছর ধরে আমাদের পরিশ্রম। আর আরেকটি চলচ্চিত্রের নাম হচ্ছে গিয়াসুদ্দিন সেলিম স্যারের পাখুন্ড। তো ইনশাল্লাহ দুটো সিনেমা রিলিজ হবে ঈদে, আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি। নাট্যদলের ভাই হিসেবে অথবা আমার কলেজের ফেলো হিসেবে আপনাদেরকে খবর আগে চাই। থ্যাংক ইউ সো মাচ। বাট দিস মেমোরি ইজ বিউটিফুল, দেয়ার ইজ সামথিং মানি ক্যান নট বাই, অ্যান্ড দিস ইজ আ মেমোরি দ্যাট মানি উইল নেভার বাই। আমার ছোট্ট ছোট্ট মোমেন্টসগুলো, নটরডামের ছোট ছোট স্মৃতিগুলো, প্রত্যেকটা কর্নার যেখানে আমাদের 2টা বছর কেটেছে, আই এম থ্যাঙ্কফুল টু এভরি ওয়ান। আমাদের প্রত্যেকটা, আমাদের অফিস মেম্বার্স, আমাদের দারোয়ান মামারা, এভরি ওয়ান, যারা আমাদেরকে শার্ট না পরে আসার জন্য ধুতে দেননি তাদেরকে, আমাদেরকে টিচারের কাছ থেকে অ্যাটেন্ডেন্স কাটিয়ে দিয়েছেন তাদেরকে, আপনারা সবাই আমাদের ফ্যামিলির পার্ট এবং আমাদের জার্নির পার্ট। আজকে আমি যখন নিজের কলেজে একবার ঢুকি এবং ওখান থেকে যখন বের হয়ে আসি, তখন আবার মানে মনে হয় না যে অন্য একটা ইমেজ নিয়ে আমরা যাচ্ছি, আমার মনে হয় যে আমি হয়তো সেই স্টুডেন্ট হয়ে যাচ্ছি, আমি আমার ওই ফাদারদের সাথে টিচারদের সাথে দেখা করতে যাচ্ছি। আর তারা যখন পাশে বসিয়ে এখন কথা বলেন, কিছু খেতে দেন, গায়ে হাত বুলিয়ে বলেন যে বাসার সবাই কেমন আছে, তোর কাজ কেমন চলছে, অসাধারণ অনুভূতি, অসাধারণ অনুভূতি। ধানমন্ডি নিকেতনে আমি 4 ঘন্টা দাঁড়িয়েছিলাম ভাইয়ের জন্য, তখনও দেখা পাই নাই, আমার মনে কোনো আশ্বাস নেই, আজকে আমি দেখা পাইছি, এই জন্য আমার মনে অনেক খুশি এবং ভালো লাগতেছে আমার। আপনারা যারা এখনো স্বপ্ন দেখছেন, আপনারা যারা এখনো কিছু না কিছু নিয়ে সবসময় নিজেকে বিজি রাখছেন যে আই ওয়ান্ট টু বি দিস, আই ওয়ান্ট টু বি দ্যাট, ট্রাস্ট মি, দিস ইজ পসিবল। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল। সিয়াম আহমেদ সাইনিং অফ।